হ্যালো গাইস, হ্যালো। এই পৃথিবীতে এত রকম আছে, আরেক রাহুল, আরেক রাহুলের আরেকটা ভিডিও। সো অনেকদিন বাদ ব্যাক করছি, আরও মানে সেই পূজার পর বুঝতে পারছি যে দোকান যাওয়া মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার থাকে আর অনেক চাপও থাকে। সেই কারণে কিন্তু ভিডিও আনতে পারিনি সময়ের অভাবে। সো চলো আজকের এই ভিডিওটা কী নিয়ে হতে চাইছে, তোমার টাইটেল তোমার দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আজকে আমি দেখা চলেছি আমাদের বাঁকুড়া লোকাতরা মহাসমশানে। প্রতি বছর জানো তো এখানে কীরকম কালী পুজো হয়, তোমরা সবাই জানো, অনেকেই জানো। সো চলো এখন কতদূর কী হয়েছে এখন পর্যন্ত তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। সো আমি এখন চলে এসেছি বাঁকুড়া লোকাতরা মহাসমশানের ঠিক পেছনের দিকটাতে, যেখানে বড় করে একটা মেলা বসে, আর সেই দিকটাতে আমি এখন চলে এসেছি। আর এখানে এখনও পর্যন্ত অনেকগুলোই বেশ দোকানদানি রয়েছে, এই মুহূর্তে এসেছে আর কি পৌঁছেছে। এখন কিন্তু সেরকমভাবে কোনো জায়গাটাই কিন্তু এখনও দোকানদানি বসেনি, জাস্ট এরা এই এসেছে। আর এখানে দেখতে পাওয়া যে অনেকগুলো প্লাস্টিকের মধ্যে ঢাকা দিয়ে সেই যাদের জিনিসপত্রগুলো আছে আর কি, দোকানদানি বা চরক তরক যেগুলো বসবে সেই সমস্ত কিছুই কিন্তু প্লাস্টিকের মধ্যে ঢাকা দেওয়া আছে আর কি। এই সামনে দেখতে পাবে, ওই দিকটা দেখতে পাবে, আর এই দিকটাতেও দেখতে পাবে। সো এইখানে যে সামনে দোকানগুলো থাকে এগুলো কিন্তু সবার প্রথমে লেগে যায়। আর এই সাইডটাতে থাকে তোমার বিভিন্ন ধরনের চরক মেলাগুলো এই সাইডটাতে, আর ওই সাইডটাতে থাকে তোমার খাবার স্টলগুলো ওই সাইডটাতে। সো এই দোকানদারিগুলো এখন বসানি, কিন্তু তোমরা কিছুদিন পরেই কিন্তু দেখতে পাবে এখানে অনেকগুলো দোকানদানি বসেছে আর বড় করে একটা মেলা বসেছে। আর কালী পুজোর সময় দেখতে পাবে এখানে কীরকম একটা ক্রাউড থাকে, একটা কীরকম একটা ভিড় থাকে। আর এই যে তোমাদের যেমনটা বলছি, অনেক দোকানদানি কিন্তু এই মুহূর্তে চলে এসেছে, আরও অনেক কিছু বসতে এখনও বাকি রয়েছে। আর এটাই কিন্তু বাঁকুড়া লোকাতরা মহাসমশানের যে বড় করে মেলাটা বসে পেছনের দিকটাতে, সেই জায়গাটা দেখাচ্ছি তোমাদেরকে আমি এই মুহূর্তে। তো চলো চলো এই যে আমরা সামনের রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করব, আর ভিতরে দেখে নেবো যে এখনও পর্যন্ত বাঁকুড়া লোকাতরা মহাসমশানে ঠিক কীরকম কাজটা চলছে এবং কোথায় কী এখনও পর্যন্ত হয়েছে। আর এই বিষয়টা নিয়ে আমি কিন্তু প্রতিটা বছরই ভিডিও বানাই, তোমরা যারা আমার চ্যানেলে পুরনো রয়েছো তারা হয়তো অনেকেই দেখে থাকবে। সো আমি কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করবো, আর এটা কিন্তু প্রবেশ পথ নয়, এটা বাইর পথ। বাঁকুড়া লোকাতরা মহাসমশান যেটা আছে তাই একটা বাইর পথ বলতে পারো। আর সামনের দিকে কিন্তু একটা রয়েছে প্রবেশ পথ যেটা দিয়ে মানুষ প্রবেশ করে, আর এটা হচ্ছে যে রোড, মেন রোড এখন বলতে পারো বাইপাসের, কারণ এটা দিয়ে সমস্ত বাস এখন যাতায়াত করে। তো চলো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে এই মুহূর্তে কী কী হয়েছে। সো এখন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি, আর সামনেই দেখতে পাবো যে এখানে স্বর্গরথ, আর এদিকটাতে কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা খেয়াল করলে দেখতে পাবে। আর এখন এইখানে এই জায়গাটাতে কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ। সো এখন কিন্তু আমি ভিতরে প্রবেশ করে গেছি, আর তোমাদেরকে ভিতরে এই যে জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি, মানে এই পুরো জায়গাটা জুড়েই কিন্তু কিছু না কিছু করা হয়, কিছু না কিছু করা হয়ে থাকে সবসময় প্রায়, মানে প্রতিটা বছরই প্রতিটি জায়গায় কিন্তু, আর কোনো জায়গাটা কিন্তু ফাঁকা থাকে না এখানে। কিন্তু এখন তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, পুজোর সময় যখন তোমরা আসবে কোনো জায়গাটা তোমরা ফাঁকা দেখতে পাবে না। আর আমি এটাই তোমাদেরকে দেখাচ্ছি পাই টু পাই, মানে কোথায় কী হবে বা কোথায় কী হয় সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাচ্ছি, বা কোথায় কী এখনও পর্যন্ত রাখা হয়েছে বা করা হয়েছে বা এখানে কী আনা হয়েছে এখনও পর্যন্ত, তোমাদেরকে আমি পাই টু পাই সমস্ত কিছুই দেখাচ্ছি। আর এই সামনেটাতে তোমরা দেখতে পাবে যে লাইট টেস্টিং করছে এই মুহূর্তে, মানে প্রতিটা লাইট ঠিক মতো জ্বলছে কি না সমস্ত কিছু দেখে নিচ্ছে আগের থেকেই। আর অনেক জায়গায় কী হয় কি যে গেটে লাইট দেওয়া আছে কিন্তু অনেক লাইটে জ্বলে না গেট, আর সেই কারণে কিন্তু গেটের লাইটটা দেখতে খারাপ লাগে। আর তার আগেই কিন্তু এখানে সমস্ত কিছু চেক করে নিচ্ছে যে লাইটটা ঠিকঠাক আছে কি না বা কোনো প্রবলেম আছে কি না সমস্ত কিছু কিন্তু এখানে লাইটটা আগের থেকে টেস্ট করে দেখে নিচ্ছে। মানে এখানে অনেক বড় বড় গেট হয়, তোমরা সামনে যখন প্রবেশ করবে না তখন দেখতে পাবে যে বিশাল বড় বড় গেট হয়েছে, আর সেই লাইটগুলো যদি নাই জ্বলে তাহলে ওই গেটটা করেই কি লাভ। সেই কারণেই কিন্তু এখানে আগের থেকে লাইটটা টেস্ট করে নিচ্ছে সেই কারণেই কিন্তু। আর এই যে একবারে সামনে গেট দেখতে পাচ্ছ, আর এই যে গেটে ঢুকতেই এই যে দুপাশে বাস গাঁথা রয়েছে আর কি, এই দুপাশেই কিন্তু সুন্দরভাবে সাজানো হয়, আর এই নিচটাও কিন্তু সুন্দরভাবে ডেকোরেট করা হয়। সো চলো তোমাদেরকে সামনে গিয়ে আরও কিছু দেখাচ্ছি আমি। সো এই যে সামনেটা দেখতে পাবো যে এইখানে একটা এই কমিউনিটির পক্ষ থেকে একটা অফিস ঘর বলতে পারো এখানে করা হয়। আর এই সামনেটাতে রয়েছে মায়ের মন্দির, এই যে সামনে মায়ের মন্দির রয়েছে, জয় মা কালী।
আর এই দিকটা তো তোমরা দেখেই, মানে এখানে এত সুন্দরভাবে সাজানো হয় দুপাশটা, তোমাদেরকে কি আর বলবো, নিচটাও খুব ভালোভাবে সাজানো হয়। আর এই মুহূর্তে কিন্তু বাস গাঁথা রয়েছে এই মুহূর্তে, আর কিছুটা এদিকটা এইরকম আছে। বাবা ভোলানাথের মুক্তি আছে, লোকনাথ আছে, আর সামনে আছে মা তারার বড় করে একটা মন্দির বলতে পারো। এই যে তোমাদেরকে সমস্ত কিছুই আমি একে একে দেখাচ্ছি এখন, কিন্তু এইটা কিন্তু সবসময় চাবি দেওয়া থাকে এগুলো বেশিরভাগই। অনেক সময় আমি দেখি এখানে আসি, তাই বেশিরভাগই দেখি চাবি দেওয়া আছে। এই পুরো জায়গাটা জুড়ে, এই জায়গাটা জুড়ে খুব ভালোভাবে ফুল তুল দিয়ে রেকর্ড করা হয়। আর এই সামনেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই দিকটাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে ঘাস আগাছা জমে গেছে সেগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এবার চলো তোমাদেরকে আমি একটা অন্য সাইডে নিয়ে যাচ্ছি, যে সাইডটায় কিছু ইমোশন স্টোরি ক্রিয়েট করা হয়, মানে বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে। তো চলো সেই সাইডটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি, আর এখনো পর্যন্ত কী কী এসেছে, কী কী রয়েছে সেখানে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আর এখনো পর্যন্ত সমস্ত কিছু দেখতে পাবে, এই ধরনের কিছু এসেছে। একটু আগে বলছিলাম না যে স্টোরি ক্রিয়েট করা হয় ইমোশন, সো এই জিনিসগুলো তোমাদের কথা বলছি আমি, মানে এইগুলো এই যে এই সাইডটাতেই সাজানো হয়, এই সাইডটাতেই অনেক কিছুই থাকে। আর এখনও দেখতে পাবে যে কুমির, পেঁচা, বাঘ, মানকি বান্দর, আর দিকে দেখতে পাবে জোকার টাইপের কিছু করা হয়েছে, মানে এই সাইডটাতে পুরোটাই কিন্তু এরকমভাবে এইসব দিয়ে ডেকোরেট করা হয়। আর এটা কিন্তু বাচ্চাদের কাছে একটা ইমোশন বলতে পারো, বিভিন্ন ধরনের স্টোরি থাকে, আরও অনেক কিছুই থাকে যেগুলো এখন হয়তো এসে পৌঁছায়নি, আস্তে আস্তে তোমরা সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে। আর এই সাইডে রয়েছে বাটাম অনেকগুলো, বেশ সো বাটামের কাজ রয়েছে এখানে অনেক কিছুই কিন্তু। সো চলো তোমাদেরকে আমি আস্তে আস্তে সমস্ত কিছুই দেখাচ্ছি, আরও অনেক কিছু রয়েছে। এবার চলো তোমাদেরকে আমি দেখাবো যে বাইরের গেটটা কীরকম সাজানো হয়েছে এখন পর্যন্ত। এখন আমি আছি একবারে গেটের বাইরে বলতে পারো। আর এই যে তোমাদের যে কথা বলেছিলাম যে সামনের দিকে কিন্তু একটা মেন গেট রয়েছে যেটা দিয়ে ভিতরে প্রবেশ করা যায়, আর এটা হচ্ছে যে মেন গেট বলতে পারো এখানের। আর আমি যে এখান দিয়ে ঢুকেছিলাম সেটা ছিল প্রবেশ পথ নয়, সেটা ছিল বাইর পথ, আর এটাই কিন্তু অ্যাকচুয়ালি মেন প্রবেশ পথ। আর সামনে দেখবে একটা গেট করা হয় প্রতিটা বছরই, আর এই গেটটা এত সুন্দর করা হয় মারাত্মক লেভেলের, প্রতিটা বছরই কিন্তু আলাদা আলাদা রকমের থাকে। আর এখন এই যে মেন রোডের সামনে তোমাদের আরও কিছু দেখাচ্ছি যে এই সামনে একটা গেট করা হয়েছে, এইরকম গেট কিন্তু আরও সামনে রয়েছে তিন চারটা প্রায়। আর এইখান থেকে যে বাস গাঁথা রয়েছে দুটো রাস্তা করা হয়েছে, এইটা অ্যাকচুয়ালি মহিলা পুরুষ যাওয়ার জন্য রাস্তা, কারণ এই রাস্তা দিয়ে অনেক সময় অনেক ক্রাউড থাকে, তাই এইভাবে লাইন দিয়ে আসতে হয়। আর এইদিকে থাকে পুলিশ প্রশাসনের একটা অফিস রুম বলতে পারো, আর এইদিকেও একটা গেট করা হয়েছে সামনেটাতে, আর এইদিকেও ঠিক সেম প্রসেস, মানে এইদিকেও কিন্তু প্রবেশ করা যায় মহিলা পুরুষের, সেই কারণে এরকমভাবে এই দিকটাও করেছে আর কি, মানে এই দিক থেকেও মানুষজন আসে তো সেই কারণে কিন্তু এইদিকটাও করেছে। আর এইটাই হচ্ছে যে মেন রোড। আর তোমাদের যেমনটা বলছিলাম লাইটগুলো এই কারণে চেক করা হয়, মানে এই যে সামনে গেট দেখতে পাচ্ছ এরকম গেট আরও সামনে তিন চারটে আছে, এর থেকেও অনেক বড় বড় গেট, সেই কারণে কিন্তু যদি লাইটগুলো আগে থেকে না চেক করে নেয়, যদি টাঙানো হয়ে যায় তাহলে অনেক সময় কী প্রবলেম হয়, সেই কারণে কিন্তু লাইটগুলো চেক করে নিচ্ছিল। সো আজকের এই ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত ছিল, ভিডিওটি তোমাদের কীরকম লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হতে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এখানে আরও অনেক কিছু ছিল, অনেক কিছু মন্দিরও ছিল, সেগুলো হয়তো দেখানো হলো না, কিন্তু পুজোর সময় আমি দেখাবো একটা প্রপারলি একটা ভিডিও বানাবো বাঁকুড়া লোকাতরা মহাসমশানের, সেই সময় তোমরা দেখতে পেয়ে যাবে। সো আজকের মতন এখানে ভাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি আমাদের, বাই বাই।